ওয়েলকাম টু হোম কোয়ারেন্টাইন অরিন্দম হাজার ইউটিউব চ্যানেল আজকে আমরা করবো কোডিং এর টাইপ থ্রি টাইপ ওয়ান এবং টাইপ টু হয়ে গেছে টাইপ থ্রি হচ্ছে টাইপ ওয়ান এবং টাইপ টু থেকে কিন্তু একদম ডিফারেন্ট এরকম কোশ্চেন যদি তোমাদের পরীক্ষায় আসে তোমরা কোশ্চেনটা দেখে কিন্তু ভয় করবে না কারণ এই রকম কোশ্চেন আসতেই পারে তো সেই জন্য তোমাদের এই টাইপ থ্রিটাও জেনে রাখা দরকার টাইপ ওয়ান এবং টাইপ টু যারা যারা দেখো তোমরা প্লেলিস্ট থেকে দেখতে পারো অথবা ডিসক্রিপশানে লিঙ্ক আছে ওখান থেকে দেখতে পারো আর আগে আমাদের সিরিজ মিসিং নাম্বার এগুলো করা হয়ে গেছে তোমরা যারা দেখো নি তারাও প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো এই কোশ্চেনটা আমি কালকে টেলিগ্রামে দিয়েছিলাম তা তার মধ্যে অনেকে করতে পেরেছে অনেকে পারো অনেকে আন্দাজে আনসার দিয়েছ কিন্তু এক্সপ্লেনেশন দিতে পারো নি তো আজকে এরকম কোশ্চেন তোমরা কিভাবে সলভ করবে সেটা দেখাবো এরকম কোশ্চেন যদি তোমাদের পরীক্ষায় আসে আশা করি তোমাদের এর আর কোনো প্রবলেম হবে না তাই তোমাদেরকে বলবো ভিডিওটা কিন্তু খুবই ছোট হবে ভিডিওটা তোমরা পুরোটা দেখবে দেখার পরে যদি তোমাদের কোনো প্রবলেম হয় তোমরা কিন্তু কমেন্টটা অবশ্যই জানাবে তো এটা হচ্ছে এক নম্বর কোশ্চেন এই কোশ্চেনটা কালকে দিয়েছিলাম তো এই কোশ্চেনটা এখন করব না তিন নম্বর কোশ্চেনটা দিয়ে শুরু করছি আমরা শুরু করছি তিন নম্বর কোশ্চেন থেকে কারণ তিন নম্বর কোশ্চেনটা যদি করি এই কোশ্চেনটা থেকেই চার পাঁচটা কোশ্চেনের আনসার আমরা পেয়ে যাবো এই তিন নম্বর কোশ্চেনটা কিন্তু তোমরা খুব ভালো করে দেখবে কোনো জায়গায় যদি প্রবলেম হয় তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তাহলে দেখো তিন নম্বর কোশ্চেনটা কী বলছে উই ফিল গুড এটার কোড হচ্ছে সাতশো তেইশ ফিল গুড ফ্যাক্টর এটার কোড হচ্ছে সাতশো আঠাশ উই ডেফিনেটলি ফিল শো এটার কোড হচ্ছে সাতানব্বই একত্রিশ আমাদের কোশ্চেনটা কি হুইচ নাম্বার রিপ্রেজেন্টস ডেফিনেটলি ডেফিনেটলি এর কোড কি হবে ফার্স্ট অপশানের মধ্যে থেকে কোনটা আট হবে না নয় হবে না সাত হবে না সিএনডি সিএনডি মানে হচ্ছে ক্যান নট ডিটারমাইন্ড আর ই হচ্ছে নয় অথবা এক ক্যান নট ডিটারমাইন্ড মানে হচ্ছে যে কটা অপশান দেওয়া আছে এই কটা অপশন এই কোশ্চেনের উত্তর দেওয়ার জন্য পর্যাপ্ত নয় তো তখন সিএনডি করতে হয় মানে সিএনডি মানে ক্যান নট ডিটারমাইন্ড তারপরে কোশ্চেনটা দেখে হুইচ নাম্বার রিপ্রেজেন্টস গুড তারপরে হুইচ নাম্বার রিপ্রেজেন্টস ফিল অ্যান্ড হুইচ নাম্বার রিপ্রেজেন্টস ফ্যাক্টর তাহলে এবার আমরা কোশ্চেনগুলো দেখে নিলাম এবার সলভ করছি দেখো উই ফিল গুড সাতশো তেইশ ফিল গুড ফ্যাক্টর এটার কোড হচ্ছে সাতশো আঠাশ প্রথম দুটো লাইন দেখো প্রথম দুটো লাইনে কমন কি আছে দেখো ফিল গুড ফিল গুড কমন আছে এই দুটো কোডে তাহলে কমন থাকবে কোডেও কমন আছে এই দুটো দেখো আমরা জানি না ফিলের কোড কোনটা বা গুডের কোড কোনটা তো সেটা কিভাবে সলভ করবো দেখো এই দুটোতে হয়ে গেল ফিল পেয়ে গেলাম গুড পেয়ে গেলাম কিন্তু কোনটা অ্যাকচুয়াল কার সেটা এখনও পাইনি এরপরে দেখো উই ডেফিনেটলি ফিল শো এবার আমরা যদি সেকেন্ড লাইন অ্যান্ড থার্ড লাইন কমন নিই এই দুটো লাইন থেকে কমন কী কী আসছে দেখো ফিল গুড ফ্যাক্টর উই ডেফিনেটলি ফিল শো এখানে ফিল কমন আছে এই দুটো লাইনে তার মানে কোডেও কমন থাকবে তাহলে দেখো কোডে কী কী কমন আছে সাত সাত কমন আছে তাহলে আমরা পেয়ে গেলাম ফিল ফিলের কোড হচ্ছে সাত তাহলে এখানে বসিয়ে দিই হুইচ নাম্বার রিপ্রেজেন্টস ফিল ফিলের কোড হয়ে গেল সাত তাহলে ফিল গুডে আমরা পেয়েছিলাম সাত আর দুই সাত আর দুই পেয়েছিলাম ফিল গুডে ফিলের যদি সাত হয় গুডের তাহলে দুই হবে ঠিক আছে বুঝতে পেরেছো তো গুডের হয়ে গেল দুই এরপরে বলছে ফ্যাক্টর ফ্যাক্টরের কোড কী হবে দেখো উই ফিল গুড ফিল গুড ফ্যাক্টর ফিল গুড তো আমরা পেয়ে গেলাম সাত আর দুই তো ফ্যাক্টর কী হবে ফ্যাক্টর হয়ে গেল আট আট হয়ে গেল ফ্যাক্টরের কোড এরপরে ডেফিনেটলি এর কোড বার করতে হবে এটাই কিন্তু মেন মেন কোশ্চেনটা এটাই ছিল আমি এটা এক্সট্রা লিখেছি উই ডেফিনেটলি ফিল সো ঠিক আছে এরপরে দেখো প্রথম লাইন অ্যান্ড তৃতীয় লাইনে কমন কী আছে উই ডেফিনেটলি উই ফিল গুড আর উই ডেফিনেটলি ফিল সো প্রথম লাইন প্রথম লাইনে কমন আছে উই ফিল আর লাস্ট লাইনে কমন আছে উই ফিল দুটোই কমন আছে বুঝতে পারছো তো ফিলের আমরা তো পেয়ে গেছি ফিলের সাত ফিলের হচ্ছে সাত আমরা পেয়ে গেছি এরপরে প্রথম লাইন আর তৃতীয় লাইনে কী কী আছে সাত হচ্ছে ফিলের তাহলে উয়ের কী হবে ফিলের যদি সাত হয় গুডের যদি দুই হয় তাহলে উই কত হবে উই হবে তিন উ কোড পেয়ে গেলাম উই উয়ের কোড হচ্ছে তিন উইয়ের কোড আমরা পেয়ে গেলাম তাহলে আমাদের বাঁচলো কী কী তিনটা শেষ তিনের কাজ হয়ে গেল এদিকে সাতের কাজ হয়ে গেল নয় আর এক বাঁচছে ডেফিনেটলি আর শো এই দুটো বেঁচে রইলো আমাদের কোশ্চেন ছিল ডেফিনেটলি এর কোড বার করতে হবে ডেফিনেটলি অ্যান্ড শো দেখো প্রথম লাইন দ্বিতীয় লাইন এবং তৃতীয় লাইনে ডেফিনেটলি কোথাও নেই আর শো কোথাও নেই তাহলে ডেফিনেটলি এর কোড কি হবে ডেফিনেটলি এর কোড হয়তো নয় হবে নাহলে এক হবে অথবা শো শো এর কোড নয় হবে অথবা এক হবে কিন্তু আমাদের তো জানতে চাইছে ডেফিনেটলি এর কোড তাহলে আমরা তো এখান থেকে অ্যাকচুয়াল বার করতে পারছি না যে ডেফিনেটলি এর কোড কী হবে ঠিক আছে তাহলে এটার উত্তর কীভাবে করবো হুইচ নাম্বার রিপ্রেজেন্টস ডেফিনেটলি আট আছে নয় আছে সাত আছে ক্যান নট ডিটারমাইন আছে আর নয় অথবা এক আছে তাহলে এটার উত্তর হবে নয় অথবা এক কারণ ডেফিনেটলি যেটা আছে এটার কোড একও হতে পারে নয়ও হতে পারে অথবা সোয়ের কোড যেটা সেটা নয়ও হতে পারে একও হতে পারে কারণ এই দুটো আর কোথাও কমন নেওয়া যাচ্ছে না বুঝতে পেরেছো এবার দেখো যদি নয় অথবা এক এই অপশানটা যদি না থাকতো তাহলে কী করতে তাহলে কী করতে তাহলে কিন্তু আনসার হতো সিএনডি মানে ক্যান নট ডিটারমাইন কারণ আমাদের ডেফিনেটলি এর কোড আমরা এক্স্যাক্টলি যে নয় হবে সেটাও জানি না এখানে শুধু নয় আনসার দিয়েছে অপশানে নয় দিয়েছে একও দেয়নি ঠিক আছে তাহলে আমাদের তখন সেক্ষেত্রে উত্তর হতো সিএনডি ক্যান নট ডিটারমাইন্ড বুঝতে পারছি ব্যাপারটা যদি এই অপশানটা না থাকতো কারণ ডেফিনেটলি ওর কোড আমরা এক্স্যাক্টলি জানি না নয় হবে নাহলে এক হবে কোনটা হবে আমরা জানি না অপশানে নয় আছে এক নেই আবার সিএনডিও দেওয়া আছে তাহলে সেক্ষেত্রে কিন্তু সিএনডি উত্তর হতো এবার ভাবো যদি সিএনডিও নেই আর ইও নেই এই দুটো অপশান নেই ঠিক আছে ডি নেই আর ই নেই সেক্ষেত্রে উত্তর কি হবে আট আছে নয় আছে সাত আছে ধরো এই তিনটেই আছে ঠিক আছে তো সেক্ষেত্রে কিন্তু নয় উত্তর হতো তো এইভাবে তোমাদের কিন্তু কোশ্চেনগুলো সলভ করতে হবে তিন নম্বর কোশ্চেনটা তোমরা বুঝতে পেরেছো আশা করি এখনও যদি কোনো প্রবলেম থাকে তোমরা কমেন্টে কিন্তু জানাবে এরপরে দেখো এক নম্বর কোশ্চেন যেটা তোমাদেরকে কালকে দিয়েছিলাম হু আর ইউ এটা ছিল চারশো বত্রিশ দে ইজ ইউ এটা ছিল চারশো পঁচাশি দে আর ডেঞ্জারস এটা ছিল দুশো পঁচানব্বই আমাদের বার করতে বলেছিল ডেঞ্জারাসের কোড তো এটা তো ইজি হয়ে গেল কারণ ওটা করার পরে এগুলো তোমরা সব করতে পারবে দেখো কিভাবে করবে হু আর ইউ দে ইজ ইউ এই দুটো লাইনে কমন কি আছে ইউ কমন আছে তাহলে এখানে ইউ ইউয়ের কোড হয়ে গেল চার ইউ এর কোড হয়ে গেল চার তারপরে দেখো আমাকে বলেছে দে আর ডেঞ্জারাস ডেঞ্জারসের কোড বার করতে প্রথম লাইন আর লাস্ট লাইনের মধ্যে কমন কী আছে এই দুটো লাইন এই দুটো লাইনে কমন কী আছে আর ঠিক আছে তো দেখো এই দুটো লাইনে কমন কী আছে দুই কমন আছে তার মানে আর এর কোড হয়ে গেল দুই ঠিক আছে ইউএর কোড আমরা আগেই পেয়ে গেছি চার তাহলে হুয়ের কোড হবে তিন আমাকে বলেছে ডেঞ্জারসের কোড বার করো তো ডেঞ্জারসের কোড কীভাবে বার করবো সেকেন্ড লাইন অ্যান্ড থার্ড লাইন কমন নাও এই দুটো লাইনে কমন কী আছে দেখো দে কমন আছে ঠিক আছে তাহলে এই দুটো লাইনে কমন কী আছে পাঁচ কমন আছে তার মানে দে দে হচ্ছে পাঁচ তাহলে বাঁচলো কোনটা নয় বাঁচলো দে আর বেরিয়ে গেছে তো ডেঞ্জারাস বাঁচলো তো যেটা ফাঁকা রইলো সেটাই উত্তর হবে মানে ডেঞ্জারাসের উত্তর হচ্ছে নয় তো অপশান ডি হচ্ছে রাইট আনসার এরপরে দু নম্বর কোশ্চেনটা দেখো দু নম্বর কোশ্চেনটা দেখো ভালো করে হট ফিল্টার্ড কফি একশো ভেরি হট ডে এটা হচ্ছে তিনশো ছাপান্ন ডে অ্যান্ড নাইট এটা হচ্ছে পাঁচশো উননব্বই হচ্ছে ভেরি এর কোড কী হবে চারটে অপশানের মধ্যে কোনটা হবে এটা তোমরা কমেন্টে উত্তর করবে আর চার নম্বর কোশ্চেন কস্টলি ডাইনিং টেবিল এটা হচ্ছে অ্যান ও বি সিপি কস্টলি ডাইনিং টেবিলের কোড হচ্ছে অ্যান ও বি সিপি ক্যানট বাই টেবিল এটার কোড হচ্ছে ইএসএএন ডি কিউ তাহলে টেবিলের কোড কি হবে এটা তোমরা কমেন্টে আনসার করবে তো আজকের টাইপ থ্রি তোমাদের করে কেমন লাগলো অবশ্যই জানাবে ফিডব্যাক দেবে আর যে কোশ্চেনগুলো তোমাদেরকে করতে বলেছি তোমরা কিন্তু কমেন্টটা অবশ্যই আনসার করবে তো ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে নতুন কিছু যদি শিখে থাকো আজকের ক্লাস থেকে তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে অ্যান্ড লাইক করবে থ্যাংক ইউ